কেমন আছো? আরে ভালো আছি। কি খবর রে? আরে সত্যি ভালো আছি। রান্নাগুলো কিন্তু ভালো করে করা চাই। হ্যাঁ মানে আগে বলি জানাছিলাম কে জানো আমাদের খারাপ না লাগে। গুলির আওয়াজ? হ্যাঁ গুলি চলবার আওয়াজ। গুলি চলার আওয়াজ আসলো ওদিক থেকে। এখানে? হ্যাঁ চলো চলো চলো। দরজা তো ভিতর থেকে বন্ধ। কিছু করুন না ম্যাডাম, আমি কোথাও থেকে একটা হাতুড়ি নিয়ে আসছি, দরজা ভাঙতে হবে। আরে খোলো দরজা। তোমরা সবাই পিছনে চলে যাও, আমরা দেখছি। চলে যান। কিছু দেখা যাচ্ছে স্যার? ভিতরে তো অন্ধকার, যেখানে তো লাইট আছে। আচ্ছা নিখিল দেখো তো, গিয়ে দেখো তো মেন সুইচ বক্স, তাড়াতাড়ি। অভিজিৎ স্যার ভেঙে ফেলো দরজা। নমস্কার বন্ধুরা, লোকে বলে যে ভালো খাবার বানানোর নাকি একটাই ডেফিনেশন রয়েছে, যে খাবার এতটাই সুস্বাদু হওয়া উচিত, এতটাই পারফেক্ট হওয়া উচিত যে লোকে নিজের আঙুলো চাটতে থাকে। তো বন্ধুরা দেখা যাক যে আজ কার ডিশ সব থেকে বেশি সুস্বাদু হয়, এবং এরকমই এক অদ্ভুত এবং সুস্বাদু রান্নার কম্পিটিশন যার নাম দ্য গ্রেট ইন্ডিয়ান শেফ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আর আমি এই কম্পিটিশনের অর্গানাইজার এবং আপনাদের হোস্ট সঞ্জীব। তো আসুন বন্ধুরা দেখা যাক কার ডিশ এখানে সব থেকে বেশি সুস্বাদু হয়, কার ডিশ সব থেকে বেশি পারফেকশন নিয়ে আসে। এবং তার জন্য আমরা ডেকেছি দেশের তিন বিখ্যাত ফেমাস শেফদের। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম দেম। Hello sir. Hello. Thanks for coming sir. Hello. Thanks for coming sir. My pleasure. Thanks for coming sir. তো চলুন বন্ধুরা এবার দেখা যাক যে কার ভাগ্যের তালা আজ খুলতে চলেছে। কে জিতবে দ্য গ্রেট ইন্ডিয়ান শেফ প্রতিযোগিতা? কে হবে উইনার? আসুন প্রতিযোগিতা শুরু করা যাক। বন্ধুরা আমাদের জাজেস সমস্ত খাবার টেস্ট করে নিয়েছেন এবং ওনাদের প্রত্যেকটা ডিশ খুব ভালো লেগেছে। শুধু তাই নয়, ওনারা প্রশংসাও করেছেন। তাহলে ধৈর্য ধরে বসুন, কারণ ফলাফল আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আসুন জাজদের জিজ্ঞেস করা যাক কোন ডিশ ওনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। স্যার প্লিজ বলুন আপনার কোন ডিশটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। বন্ধুগণ এই মুহূর্তে আমার সব থেকে যে ডিশটি ভালো লেগেছে সেটি হলো সেটি বুঝতে পারছি না আমার সঙ্গে এরকম কেন হয়। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না বাবা। কেউ এখনো ডাক্তারদের ডাকেনি কেন? রবি, আসুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু
প্লিজ আমাদের চেক করুন ডাক্তারবাবু, জানি না কি হয়েছে, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। ডাক্তারবাবু তাড়াতাড়ি চেক করুন না। দেখুন একটা কথা বলি, এদের তিনজনের অবস্থা খুব খারাপ, এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। ডাক্তারবাবু ততক্ষণ অনেক লেট হয়ে যাবে। তা কেস সিরিয়াস, এদের নিয়ে যেতেই হবে, কিন্তু তবুও হসপিটালে যাওয়ার আগে আমি ওদের একটা করে ইনজেকশন দিচ্ছি। ওকে ডাক্তারবাবু, যা করার প্লিজ তাড়াতাড়ি করুন। রবি, হ্যাঁ, তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করেছো কিনা? স্যার আমি ফোন করেছি, আমি গিয়ে দেখছি। কিন্তু স্যার ওই বাইরের সব লোক জাজেসদের ব্যাপারে জিজ্ঞেস করছে, আমি কি বলবো? বলে দাও সব ঠিক আছে। কিন্তু ঠিক আছে সঞ্জীব, লোকে যখন সত্যিটা জানতে পারবে তখন কি হবে? তখন কি করে লুকোবে? ভাবো সমস্ত পরিশ্রম কিন্তু ধুয়ে যাবে। দেখো মুকেশ, তখন এটা তখন ভাববো, আপাতত এখন এদের প্রাণ বাঁচাতে হবে। আর আমি কম্পিটিশনটাও থামাতে চাই না। কম্পিটিশন? আরে কম্পিটিশন এখনো ঠিক করে শুরুই হয়নি। আর আর এদিকে জাজেসদের কি হলো কিছু বুঝতেই পারছি না। আমার তো মনে হয় এই সব কিছু খাবারের জন্য হয়েছে। দেখো যতক্ষণ না ডক্টর ভালো করে চেক করে নিচ্ছে ততক্ষণ কিচ্ছু বলা যাবে না। আমার তো এটাই মনে হচ্ছে, জেনে শুনে কেউ তোর কাজ পণ্ড করেছে। হ্যাঁ মা, আমি জানি সেটা কে। এটা সেই লোকটাই যে আমাকে ফোনে বারবার হুমকি দিয়ে যাচ্ছিল। কিন্তু আমি ওকে দেখিয়ে দেবো যে এত সহজে হার মানার মতো পাত্র আমি নই। আমি আমার কম্পিটিশন পুরো করেই দেখাবো মা। কিন্তু সেটা কিভাবে? আমি এক্ষুনি সিআইটিকে ফোন করব, ওরাই খোঁজ নেবে যে আসল খুনি কে। স্যার কম্পিটিশন চলছিল স্যার, আর তিনজন জাজেস খাবার টেস্ট করছিল। তারপর তারপর জানি না আমি কি হলো স্যার, তিনজনই সেন্সলেস হয়ে গেল আর মাটিতে পড়ে গেল স্যার। খাবারে কিছু নিশ্চয়ই মেশানো ছিল, আর কি কারণ থাকবে? কারণ আছে বস, আর অনেক বড় কারণ। আচ্ছা কি কারণ শালুকে? আমি সোজা হসপিটাল থেকে আসছি। এইটা জানা গেছে যে ওই তিনজন জাজ বেহুশ হবার আধ ঘন্টা আগে বিষ খেয়েছিল। তার মানে খাবারও খেয়েছে আবার বিষও? খুব ভালো হয়েছে যে ট্রিটমেন্টটা ঠিক সময় হয়েছে, না হলে তিনজন জাজই ওপরে চলে যেত। ওই তিনজন এমনি অজ্ঞান হয়নি, বিষ খেয়েছিল ওরা, ওদের পেটে বিষ গেছে। বিষ? আগে হ্যাঁ বিষ। কিন্তু স্যার এখানে তো শুধু খাবার খেয়েছিল স্যার। বিষ পাওয়া গেছে না পেটের ভিতর, তার মানে এখান থেকে খাওয়ানো হয়েছে। সালুকে, যতগুলো খাবারের জিনিস আছে সব চেক করো। ঠিক আছে স্যার। কেউ তো রয়েছে যে আমার কাজ খারাপ করতে চাইছে, আমার আমার নাম খারাপ করতে চাইছে। কে হতে পারে সেটা জানি না। এখানে এই বাড়ির মধ্যে কতজন আছে? স্যার আমার বাড়ির লোকেরা, তাছাড়া 10 জন রয়েছে যারা দেখাশোনা করে, আর বাকি সব আমার ইউনিট মেম্বার্স। এরা সবাই কি এখানেই আছে নাকি কেউ বাইরে গেছে? না স্যার, সবাই তো এখানেই আছে, কিন্তু আমি এই ব্যাপারে এখনো কিছু বলিনি স্যার, বেচারা সবাই প্যানিক করবে স্যার। বস খুব একটা কষ্ট করতে হলো না, জানতে পারা গেছে বিষ খাবারেই আছে। খাবারের মধ্যে বিষ আছে? কোন খাবারে বিষ আছে সালুকে? এই দেখো এই একটাই 3 নম্বর প্লেটে। নারগিসি কোপসা, আর ওটা ওদিকে 6 নম্বরে রাঘব, আর এই এইটা 9 নম্বর মিতা। তিন তিনজন মিলে বিষ মিশিয়েছে খাবারে, কিন্তু কেউ নিজের ডিশে কেন বিষ মেশাবে? সেটাই তো। ফেডরিক একটা কাজ করো, এই সুমিত রাঘব আর মিতাকে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই কাজগুলো শেফরা করতে পারে। আই মিন টু সে স্যার, কি ওরা খাবারে বিষ কেন মেশাবে? সেটা তো আমরা খুঁজেই নেব সঞ্জীব বাবু। কিন্তু আশ্চর্যের কথা হলো এই, তিনটে আলাদা লোক এই তিনজন জাজকে কেন মারতে চাইছে? স্যার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ ওনাদেরকে বলবেন না যে আপনারা সিআইডি থেকে এসেছেন। আমার এই কনটেস্ট সব কোথায় কি করতে হবে আর না করতে হবে সেটা আপনি আমাকে বোঝাবেন না, বুঝেছেন? চুপচাপ ওদিকে গিয়ে দাঁড়ান। এক মিনিট।
তিনজনই এসে গেছে স্যার। অভিজিৎ? Yes, sir. নমস্কার। দেখুন, আমরা নিউজ চ্যানেল থেকে এসেছি আর আমরা গ্রেট ইন্ডিয়ান শেফের ফুড কম্পিটিশন কভার করছি, আর আমরা আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই। আচ্ছা বলুন। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ। তুমি তোমার ক্যামেরাটা অন করো। Yes, sir. আমরা আপনাদের নিয়ে শুটিংও করে নিচ্ছি। রেডি স্যার? রেডি। রেডি? আচ্ছা, প্রথমেই আমাদের প্রশ্ন হলো যে আপনারা তিনজন অবশ্যই ভারতবাসীই হবেন, কিন্তু কোথায় থাকেন? স্যার, আমি দিল্লি থেকে আসছি। হ্যাঁ, দিল্লি থেকে? স্যার, আমি মুম্বাই থেকে এসেছি। মুম্বাই থেকে? ও, আর আপনি ম্যাম? স্যার, আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বাবা। আচ্ছা, আপনারা কি তিনজনই প্রথম পার্টিসিপেট করছেন এই ফুড কম্পিটিশনে, নাকি আগেও কোথাও করেছেন? আগে না স্যার, আমি প্রথমবারই করলাম। ও স্যার, আমি আগের বছর ফুড কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি স্যার সিলেক্ট হতে পারিনি। ভেরি স্যাড। স্যার, এটা আমার ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি স্যার, আমি হাউসওয়াইফ, আর এটা আমার কাছে অনেক বড় চান্স ছিল, আর এরকম সুযোগ কে কজন পায়? নিশ্চয়ই, ইনি হাউসওয়াইফ। গুড, ভেরি গুড। আচ্ছা, আপনারা এই তিনজন জাজকে ভালো করে নিশ্চয়ই চেনেন? হ্যাঁ স্যার, টিভিতে অনেকবারই দেখেছি। এখন স্যার উনাদের কে না চেনে? স্যার, দেশের নাম করা শেফ ওনারা। একবার দিল্লিতে এসে ওনারা আমাদের কলেজে ক্লাসও নিয়েছিলেন, কিন্তু আমার সাথে তখন দেখা হয়নি। আচ্ছা, তার মানে আপনারা তিনজনেই এই জাজদের চিনতে? Yes স্যার। আজ আমাদের জাজেসদের কি যেন হয়ে গেছিল, এখন কেমন আছেন? এখন ওনারা তিনজনেই সুস্থ আছেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন না, ফুড কম্পিটিশনের জাজেস এনারা, আর ওনাদেরই হালকা করে ফুড পয়জন হয়েছে। তিনজনের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। ফ্রেডরিক, ওনাদের ছেড়ে দিয়ে এসো, আর হ্যাঁ, আসার সময় বাকি তিনজনদের নিয়ে এসো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আমি বুঝতে পারলাম না যে আপনি তিনজনকে কেন যেতে দিলেন, অ্যারেস্ট করলেন না কেন? কারণ এরাই তো খাবারের মধ্যে বিষ মিশিয়েছিল। অভিজিৎ তোমাকে বুঝিয়ে বলবে। নিখিল, দেখো বিষয়টা অন্যরকমই। এরকমটা মনে হয় না যে এই তিনজন খাবারে বিষ মিশিয়েছে, বরং অন্য কেউ আছে যে এদের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে। বুঝেছো স্যার? কে হতে পারে, সে কিভাবে জানতে পারবো? সেটা তো আমরা খবর নিয়েই নেব, কিভাবে সেটা দেখবে। খাবারে কোনো বৃষ্টিস মেশাবার প্ল্যান তো নেই তোমার মাথায়? আমি? আরে তুমি তো সিরিয়াস হয়ে গেলে। আচ্ছা, এটা বলো যে খাবার তৈরির পরে কোথায় রাখা হবে? আমরা ওই ওই ট্রলিতে রাখি। ট্রলিতে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হবে? তারপর আমরা খাবার ওই ডিসপ্লে রুমে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। কিন্তু কাল এখানে কোনো অন্য লোক এসেছিল না খাবার নিতে? সঞ্জীব স্যার এসেছিলেন। সঞ্জীব স্যার? আচ্ছা, এই সঞ্জীবের সঙ্গে অন্য কেউ ছিল? ওনার পিছন পিছন পুনিত এসেছিল। পুনিত? খুব খারাপ লোক পুনিত। আচ্ছা, তুমি কি করে জানলে? গতকাল সঞ্জীব স্যার বলছিলেন যে আমি এই বাড়িটা বেচতে চাই না, তুমি যতই যা বলো। ও তো খুব রেগে গেছিল না এই পুনিত? দেখে তো মনে হচ্ছিল উনি খুব রেগে গেছেন। কোথায় দাঁড়িয়েছিল? কোথায় ও? উনি ওখানে দাঁড়িয়েছিলেন, ওখানে খাবারের পাশে। হ্যাঁ, ওই খাবারের পাশে। আচ্ছা, এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে।
এটা কি জিনিস? জানি না এটা কি। আমার মুখ কি দেখছো? কাজ টাজ নেই নাকি? যাও না, নিজের কাজ করো না ভাই। আজব লোক পে। এটার একটা ছবি ডক্টর সালুকে পাঠাই, উনি বলতে পারবেন এটা ঠিক কি। হ্যাঁ বস, জানা গেছে কি ধরনের বিষ। কি রকম বিষ? ক্যাস্টরের বীজ। কি ক্যাস্টরের বীজ? ডক্টর সালুকে, ক্যাস্টর অয়েল তো খাবারে ব্যবহার করা হয় না অভিজিৎ। ক্যাস্টরের তেলের মধ্যে কেমিক্যাল মেশানো হয়, তারপর ওটাকে ফিল্টার করা হয়, তারপর ওটা খাওয়ার যোগ্য হয়। আরে ক্যাস্টরের বীজ খুব সহজে তাহলে বাজারে পাওয়া যায় না নিশ্চয়ই? ঠিক বলেছো ফ্রেডি। তাহলে যে এই বীজটা খাবারের সাথে মিশিয়েছে সে কোনো জায়গা থেকে তো নিয়ে এসেছে। স্যার শুনেছি শহরের বাইরে একটা ক্যাস্টর অয়েল ফ্যাক্টরি আছে, সেখান থেকে আনেনি তো? কি হলো, আপনি এই বাড়িটা কিনলেন না? হ্যাঁ, সঞ্জীব বলছিল যে করেই হোক এই বাড়িটা বিক্রি করবেই, সেটা সস্তাতেই বিক্রি হোক না কেন, দেখবো ভাই হয়ে যাবে। আমি দেখে নিচ্ছি সামনে। আচ্ছা তুমি কি কিছু খাবে? আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি দেখছি, চিন্তা করবে না চিন্তা করবে না, আমি দেখছি। সঞ্জীব হঠাৎ বাড়ি বেসে রাজি হয়ে গেল কি করে? কাল পর্যন্ত তো রাজি ছিল না, দেখা করে জানতে হবে। স্যার ক্যাস্টরের বীজ তো খুবই সাংঘাতিক হয়, আর আমরা সেটা জানি, জেনেও কেন লোককে দিতে যাবো আমি? এটা তো আমরাও জানতে চাই, এই ভয়ঙ্কর বীজ ভুল হাতে পৌঁছলো কি করে? দেখুন, যেসব কর্মচারীরা এখানে কাজ করে স্যার, তাদের উপর আমাদের নজর থাকে, আর সন্ধ্যেবেলা ছুটির পর গেটের সামনে সবাইকে চেক করা হয়। এখান থেকে বিনা অনুমতিতে কেউ কিচ্ছু নিয়ে যেতে পারে না। তাহলে এইটাই হয়েছে হয়তো, যেই এই বীজটাকে নিয়ে গিয়ে থাকুক জিজ্ঞেস করেই নিয়ে গেছে। মনে করো বীজটাকে কে নিয়ে গিয়েছিল? আগে হ্যাঁ, একবার আমার ভাই নিয়ে গিয়েছিল, কিন্তু ও এরকম ভুল কাজ করবেই না। কেন? ওর কাছে কি কোনো ভালো মানুষের সার্টিফিকেট আছে, নাকি মাথায় সাটা আছে যে ও কোনো খারাপ কাজ করতে পারে না? না স্যার, ওর মাথায় কিছুই লেখা নেই, কিন্তু ও সত্যি খুব ভদ্র লোক। আর স্যার ও তো হ্যান্ডিক্যাপ, ও তো চলতে পারে না। ওর নাম কি? স্যার ওর নাম রাঘব, ও রান্না করার কাজ করে, ও একজন শেফ। তার মানে ওই লোকটা যে হুইলচেয়ারে চলে, ওই প্রোগ্রামে যে কন্টেস্ট্যান্ট হয়ে গেছে? হ্যাঁ ওই। কিন্তু কেন? সেটা তো এখনই জানা যাবে। সঞ্জীব, কোথায় লুকিয়ে বসে আছে সঞ্জীব? সব জায়গায় তো দেখলাম। হ্যাঁ সচিন, কি তো ক্যাস্টরের বীজ রাঘব নিয়ে এসেছিল? ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এখানে পৌঁছে যাও, আমি নজর রাখছি ওর উপরে ততক্ষণ। আরে রাঘব কোথায় চলে গেল দেখতে পাচ্ছি না কোথাও। হ্যাঁ সঞ্জীব, কোথায় আছো তুমি? হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছি, কি হয়েছে? তোমাকে তো অস্থির লাগছে কেন? হ্যাঁ স্যার, আপনি প্লিজ তাড়াতাড়ি এখানে আসুন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে স্যার। যা কিছু বলার পরে বলো, প্রথমে এই রাঘবকে ধরতে হবে আমায়। স্যার ভীষণ ইম্পর্টেন্ট কথা স্যার, কেসের ব্যাপারে কিছু বলার আছে স্যার। কোথায় তুমি এখন? আমি ফ্রিজার রুমে স্যার। ফ্রিজার রুমে? তুমি ওখানে? স্যার হ্যালো হ্যালো, এমন কি ব্যাপার ঘটলো যে সঞ্জীব এতটা ঘাবড়ে রয়েছে? ওর কোনো বিপদ হলো না তো আবার? সঞ্জীব, কি হলো আমার ছেলে? সঞ্জীব
মেরেছে সঞ্জীবকে, এই লোকটা মেরেছে, এই লোকটা খুনি, আর এই লোকটাই মেরেছে আমার সঞ্জীবকে। এখনো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছো, এখন কি আরো গুলি মারবে আমার ভাইকে? চুপ করুন, কি উল্টো কথা বলছো? চুপ করুন, যে মানুষটা আমার ভাইকে খুন করলো আপনি তাকে কিছু বলছেনই না। তুমি কি জানো কার সম্বন্ধে কথা বলছো তুমি? যেই হয় থাকুক, কিন্তু এই সঞ্জীবকে মেরেছে। ওই মেরেছে সঞ্জীবকে। দেখুন, উনি একজন সিআইডি অফিসার। কি সিআইডি অফিসার? এইবার বুঝতে পারছি, সেই জন্যই এনাকে এত স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এখন অবধি ওনার হাত থেকে গানটাও নিলেন না আপনি। এক মিনিট প্লিজ, আমাদের কাজ করতে দিন। ফেডরিক, সবাইকে বাইরে নিয়ে যাও। যান আপনারা। আমি এই গান নিন স্যার, আর আমায় অ্যারেস্ট করুন। প্রথমে বলো এখানে কি হয়েছিল, কিভাবে খুনটা হলো? আমার হাত দিয়ে গুলি ছুটে গেছে স্যার। গুলি তো চলেছে স্যার, কেন দা? কেন কেন গুলি চালিয়েছো এর উপরে? স্যার, এই সঞ্জীবী ডেকেছিল আমায় এখানে দেখা করার জন্য। তুমি এখানে কেন ডেকে পাঠালে? আসলে এক মিনিট স্যার, এক মিনিট স্যার, স্যার আসলে বলো, ব্যাপারটা হলো এই যে এই বাড়িতে কি হয়েছে এই বাড়িটার? আচ্ছা, তুমি এই বাড়িটাকে এত সস্তায় কেন বিক্রি করছো? প্রথমে তো তুমি বেচার পক্ষে ছিলে না, হঠাৎ করে তুমি বাড়িটা বিক্রি করতে রাজি হয়ে গেলে কেন? আসলে ব্যাপারটা কি ব্যাপার? ব্যাপারটা লাইট চলে গেল কেন? আর শুধু শুধু এই রুমেরই কারেন্ট চলে গেল? বাইরে তো আলো আছে, কিছু গন্ডগোল মনে হচ্ছে। এই তুমি বারবার পকেটের মধ্যে হাত ঢোকাচ্ছো কেন? হ্যাঁ, আচ্ছা, ও তোমায় গুলি করতে চেয়েছিল? হ্যাঁ, আর সেই জন্যই আমি আর হাতে গুলি করেছি। কিন্তু দয়া, গুলি হাতে লাগেনি, গুলি ওর বুকে লেগেছে, আর ওর হাতে তো কোনো গানও নেই। স্যার, ওর হাতে কিছু ছিল, আমি ভেবেছিলাম গান ওটা, সেই জন্য আমি ওর হাতে গুলি করেছি। বুঝতে পারছি না কি করে ওর না দয়া, ফেডরিক চেক করো। টাকা আছে স্যার, বন্দুক তো পাওয়া যায়নি, কিন্তু এই টর্চটা পেলাম স্যার। টর্চ? স্যার, স্যার আমি ভেবেছিলাম ওর কাছে গান আছে আর ও আমাকে গুলি করতে চায়, আর তাই আমি গুলি। গুলি তো এফোড় ওফোড় হয়ে গেছে। গুলি যখন এফোড় ওফোড় হয়েছে, তাহলে গুলি আশেপাশেই কোথাও থাকার কথা। Oh, my God.
না স্যার, গুলি তো এখানে কোথাও দেখলাম না। তাহলে অভিজিৎ এটা কিভাবে সম্ভব? গুলি এখানেই থাকার কথা, এই রুমে। গুলি এখানেই আছে, আমার ছেলের শরীরের ভিতরে আছে। আপনারা জেনে শুনে ওকে বাঁচানোর চেষ্টা করছেন। এক মিনিট ম্যাডাম, আমি এখানে কাউকে বাঁচানোর চেষ্টা করছি না, বুঝেছেন আপনি? অপরাধ যেই করুক না কেন, তার শাস্তি হবেই হবে, সে যদি আমাদের অফিসারও হয় তাও। আসুন স্যার, এই হলো রাঘবের ঘর। কোথায়? দেখতে তো পাচ্ছি না, কোথায় রয়েছে? স্যার, এটা রাঘবেরই ঘর, আর আমার তো মনে হয় ওইখানেই আছে। ফ্রেডি, বাড়ি যে সিকিউরিটি আছে তাকে ডেকে আনো। ইয়েস স্যার। শেষবার তুমি ওকে এখানে কখন দেখেছিলে? স্যার, এখানে যখন ওই দৌড়োদৌড়ি হচ্ছিল তখন আমি ওকে এক ঝলক দেখেছি। তারপর ওকে দেখা যায়নি আর? আগে না স্যার। জামা কাপড় তো সব এখানে আছে, কিন্তু ও কোথায়? স্যার, তুমি রাঘবকে চেনো? তুমি ওই যে হুইল চেয়ারে বসেছিলেন উনি? হ্যাঁ, ওই ওই। হ্যাঁ স্যার, চিনি আমি। এখান থেকে কোথাও বেরোতে দেখেছো ওকে? হ্যাঁ স্যার, উনি তো একটু আগেই বেরিয়ে গেলেন। কখন কখন বেরিয়েছে? স্যার, যখন সবাই এদিক ওদিক পালাচ্ছিল সেই সময় ওই গাড়ির কাছে যায়, অনেক তাড়াহুড়োতে ছিল, গাড়িতে বসলো আর বেরিয়ে গেলেন। স্যার, আমি তো বসালাম ওনাকে গাড়িতে। স্যার, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে আর তাই পালিয়েছে। ওর গাড়ির নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, নাম্বার তো আছে, আমি না রেজিস্টারে লিখে রেখেছিলাম। নিয়ে এসো ফ্রেডি, কন্ট্রোল রুমে ফোন করো, জানতে হবে এই গাড়িটা এখন কোথায় আছে। দেখো, গুলিটা তো এখানে লেগেছে বাঁদিকে, আর এই এক্সিট উইন্ডো আছে, তার মানে এটা পরিষ্কার যে গুলিটা বেরিয়ে গেছে। আর আমি এর ক্ষতটা খুব ভালো করে চেক করেছি, একদম সোজা, মানেটা পরিষ্কার বস। একে যে কেউ গুলি করুক না কেন, তার উচ্চতা হলো এর উচ্চতার প্রায় সমান, 6 ফিট 1 ইঞ্চি। দা, তোমার হয়তো তো প্রায় 6 ফুটের মতন হবে না? হ্যাঁ স্যার। ডক্টর সালুকে এটা তো জানা যেতে পারে যে গুলি কতটা দূর থেকে মারা হয়েছে? জানা যেতেই পারে। তাহলে আপনি এটা তো বলতে পারবেন না যে গুলি কাছ থেকে চালানো হয়েছে না দূর থেকে? বস দেখো, এই গুলিটা তো খুব কাছ থেকেই চলেছে, প্রায় ধরো প্রায় এই দূরত্ব থেকে, 6 থেকে 6.5 ফুটের মধ্যে। তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে গুলি দয়ায় চালিয়েছে? আরে, আমি এরকমটা কখন বললাম? তাহলে আর কি বলতে চাইছেন আপনি? ওই ঘরের মধ্যে 6.5 ফুট দূরত্বে শুধুমাত্র দয়া দাঁড়িয়েছিল, কি বলতে চাইছেন আপনি তাহলে? আরে, আমি শুধু এইটাই বলছি যেটা আমি জানতে পেরেছি এই ফরেনসিক ল্যাবে, সেই সত্যিটাই জানাতে চাইছি আমি। দয়া কোথায় দাঁড়িয়েছিল সেটা আমার কিচ্ছু যায় আসে না। গুলি কে চালিয়েছে সেটা তোমরা খুঁজে বার করো, আর বস আমার কাঁধে বন্দুক রেখে চালিও না। তোমার কাঁধে বন্দুক রেখে কেউ গুলি চালাচ্ছে না, বুঝেছো? বুঝেছো তুমি? আচ্ছা, এটা বলতে পারবে কোন কাঁধ থেকে গুলি চলেছে? হ্যাঁ, বলতে পারবো। তাহলে বলো। বস, এই ক্ষতটা আমি ভালো করে চেক করেছি, আর এই ক্ষতটা আমাকে বলছে যে এই গুলি .22 ক্যালিবারের বন্দুক থেকে চলেছে। কি .22 ক্যালিবার থেকে? ঠিক বলছো? সঠিক বলতে পারবো না, গুলি আমার কাছে নেই, আমি কি করে সঠিক বলবো? তাহলে কিভাবে বলছো যে এটা .22 ক্যালিবারের বন্দুক থেকে করা হয়েছে? স্যার, আমার তো মনে হয় ফরেনসিক রিপোর্টে নিশ্চয়ই কোনো ভুল আছে। কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না ফ্রেডি, আমি জানি যে আপনারা সবাই এই সব আমাকে বাঁচানোর জন্যই করছেন, কিন্তু ফরেনসিক রিপোর্ট ভুল হতে পারে না, গুলি আমিই চালিয়েছি। দেখো দা, যতক্ষণ না কোনো উপযুক্ত প্রমাণ পাচ্ছি, কোনো উপযুক্ত প্রমাণ তোমার বিরুদ্ধে, আর যতক্ষণ ওই .22 ক্যালিবারের গুলিটা পাচ্ছি, ততক্ষণ তুমি অপরাধী নও, বুঝেছো? স্যার, আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? এটা সবকিছু জেনে শুনেও কেন আপনারা চোখ বন্ধ করে থাকার ভান করছেন? লোকে কি বলবে স্যার আমাদের? এটাই তো, যে CIDরা তাদের নিজেদের অফিসারকে বাঁচাচ্ছে। হ্যাঁ স্যার, সোসাইটিতে আপনাদের বদনাম হয়ে যাবে স্যার, যারা এসিপি প্রদুমানের নামের উদাহরণ দেয় সেই সব লোক।
আপনার নামে কুচ্ছ ডাটাবেসে। আমি কাউকে পরোয়া করি না দা। আজ পর্যন্ত আমরা তাদেরকেই শাস্তি দিয়েছি যারা অপরাধ করেছে। তুমি তো কোনো অপরাধই করনি স্যার। এসব কথা আপনারা এই জন্যই বলছেন কেননা আপনারা সবাই আমাকে বড্ড বেশি ভালোবাসেন। যদি আমার জায়গায় অন্য কেউ হতো তখন আপনারা কি এত কিছু করতেন? না স্যার, কখনো না স্যার। আমার গান আর এই ব্যাচ, আমাকে অ্যারেস্ট করুন স্যার। তোমার কি মনে হয় গান আর ব্যাচ রাখলে তুমি অপরাধী হয়ে যাবে? কখনো না। যতক্ষণ কোনো পোক্ত প্রমাণ আমরা না পাচ্ছি ততক্ষণ কিচ্ছু মানছি না। দু চোখ বন্ধ করে প্রমাণ খুঁজে বেড়াচ্ছ তোমরা? হ্যাঁ, মানলাম যে গুলিটা তোমার গান থেকে বেরিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা প্রমাণ হয়নি যে সঞ্জীবের গায়ে যে গুলিটা লেগেছে যে সেটা ওই গুলি যেটা তোমার গান থেকে বেরিয়েছে, বুঝেছো? তাহলে স্যার, যে গুলিটা সঞ্জীবের লাগলো সেটা এলো কোথা থেকে? স্যার, আপনারা আপনারা হৃদয়ের কথা শুনছেন, মস্তিষ্কের নয়। সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে স্যার। হ্যাঁ, এই কথাটা আলাদা যে আমার মনে হচ্ছিল যে আমার উপরে গুলি করবে, তাই আমি ওকে গুলি করেছি। দয়া, কখনো কখনো যা চোখে দেখা যায় তা হয় না। তার মানে? সেটাও জলদি জেনে যাবে। আগে তুমি এটা বলো, যখন তুমি ওই ঘরে ঢুকেছিলে তখন কি আশেপাশে কেউ ছিল? না, আশেপাশে তো কেউ ছিল না। আচ্ছা দাদা, তুমি এটা বলতে পারো যে ওই রুমের লাইটটাই কেন নিভে গেল নিজে নিজে? পুরো বাড়িটাই তো আলো ছিল তখন। লাইট চলে গেল কেন? আর শুধু শুধু এই রুমেরই কারেন্ট চলে গেল? বাইরে তো আলো আছে। হ্যাঁ স্যার, রুমের লাইট চলে গেছিল নিজের থেকেই। আর তুমি এটাও বলেছিলে যে রাঘব তখন থেকেই গায়েব হয়েছে। হ্যাঁ, রাঘব নিখোঁজ ছিল তখন। তার মানে আমাদের সবাইকে অনেক বড় জট খুলতে হবে। এসিপি প্রদ্যুমান, ও থ্যাংক ইউ। ওকে, রাঘবের গাড়ি রোজল্যান্ড হোটেলের পার্কিং লটে আছে, ওকে তুলে নিয়ে এসো। স্যার, কন্ট্রোল রুম থেকে জানতে পেরেছি যে রাঘবের গাড়িটা এখানেই কোথাও আছে। একটা কাজ করি, আশেপাশে সব জায়গায় খুঁজে দেখি, দেখি যদি কিছু পাওয়া যায়। RH0879P স্যার। নিখিল! হ্যাঁ স্যার, এই যে সেই গাড়িটা। ও, রাঘবের গাড়ি যদি এখানে হয় তাহলে রাঘব হোটেলেই আছে। চলো দেখি। এটা তো হুইলচেয়ারের আওয়াজ। স্যার, আওয়াজ ওদিক থেকে আসছে। স্যার, ও গাড়ি রেখেছে ওইদিকে আর যাচ্ছে এইদিকে। হ্যাঁ নিখিল, কোনো না কোনো ব্যাপার আছে যার জন্য ওদিকে যাচ্ছে। তার মানে ওর মাথায় কিছু না কিছু ঘুরছে। আপনারা এখানে? হাতির দাঁত মানুষের এক কাজে লাগে আর হাতির আরেক কাজে। কি ব্যাপার স্যার, আপনি তো খুব সুন্দর প্রবাদ বলেন। প্রবাদ ভালো বলি না,
গানটাও বেশ ভালোই গাই, তাই নাকি? ওয়াও! এটা বল যে ওকে মারতে চেয়েছিলি কেন? মারতে চেয়েছিলাম কাকে স্যার? ওই জাজেসদের যারা ওই কম্পিটিশনে এসেছিল, ক্যাস্টারের বীজ তুই খাবারে মিশিয়েছিলি। ক্যাস্টারের বীজ? এবার এটা বলিস না যে ক্যাস্টারের বীজ কাকে বলে, তুই জানিস না? না, এমন থাপ্পড় মারবো না, সারা জীবন মনে থাকবে তোর, বল। হ্যাঁ স্যার, ক্যাস্টারের বীজ তো স্যার আমিই নিয়ে এসেছিলাম, কিন্তু আমাকে বিশ্বাস করুন স্যার, আমি ওটা খাবারের সাথে মেশাইনি। তাহলে কে মিশিয়েছে খাবারে? স্যার আমি কি করে বলবো কে মিশিয়েছে, আমি মেশাইনি এটুকু জানি। স্যার আপনি, স্যার এই ব্যাগটা ফেলে দিয়েছিল ডাস্টবিনে, দেখি ব্যাগটার নিচে রাখো তো। এতগুলো টাকা, এত সব নকল নোট, তার মানে জাল নোটের কারবার করিস তুই? হ্যাঁ না স্যার, আমি নকল নোটের ব্যবসা করি না স্যার। স্যার এই নোটগুলো তো আমি ওই বাংলোটার থেকেই পেয়েছিলাম স্যার। জাল নোট বাংলোয় কোথায় পেলি? স্যার এই নোটগুলোর জন্যই তো আমি পালিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এই নোটগুলো সব নকল। এতগুলো জাল নোট বাংলোয় আসলো কি করে? নিশ্চয়ই কিছু গড়বড় আছে। স্যার সঞ্জীব এখানে দাঁড়িয়েছিল। হ্যাঁ ফ্রেডি, তুমি সঞ্জীবের জায়গায় দাঁড়িয়ে যাও। আর দয়া দাঁড়িয়েছিল এখানে। এখান থেকে দয়া সঞ্জীবের উপর গুলি চালায়। আর ফ্রেডরিক, তুমি তোমার হাত তোলো যেন তুমি দয়াকে গুলি চালাচ্ছ। রাইট। অভিজিৎ, যদি দয়া এখান থেকে এইভাবে গুলিটা চালায়, তাহলে গুলি এখানে, এখান থেকে ম্যাক্সিমাম এখানে, নিশ্চয়ই বুকের ডান দিকে লাগতো। হ্যাঁ স্যার, কিন্তু সঞ্জীবের গুলি এখানে, ওর বাঁ দিকটা লেগেছে। ঠিক বলেছ। এটাও হতে পারে যে গুলি চালিয়েছে সে দয়ার পিছনে দাঁড়িয়েছিল। কিন্তু অভিজিৎ, আমরা যখন এই রুমে ঢুকলাম তখন শুধু দয়া আর সঞ্জীবই ছিল, আর তো কেউ ছিল না। হ্যাঁ স্যার, তাহলে গুলি, মাই গড, খোঁজ পাওয়া গেছে স্যার, গুলি কোথা থেকে চলেছে। জানতে পেরে গেছেন কোথেকে স্যার? এখানে তো কিছু দেখা যাচ্ছে না। কেক থেকে। কেক থেকে? স্যার এই দেখুন এখানে। ও, কাণ্ড, কত বুদ্ধি খরচ করেছে খুনি, কেকের মধ্যে বন্দুক রেখেছে। অভিজিৎ, মনে হচ্ছে এটা রিমোট কন্ট্রোল বন্দুক, বাইরে থেকে অপারেট করা হয়েছে। স্যার যদি এই বন্দুক দিয়ে সঞ্জীবকে খুন করা হয়, তাহলে দয়া যে ফায়ার করেছিল সেই গুলিটা কোথায়? সেটা তো পাওয়া যায়নি। একটা কাজ করো, ঠিক ওভাবেই আবার তোমরা দাঁড়িয়ে পড়ো যেরকম দয়া আর সঞ্জীব দাঁড়িয়েছিল। অভিজিৎ, দয়ার গান থেকে চালানো যে গুলি এই দিকে, এই ডাইরেকশনে, এখানে লাগার কথা। এই দেখো, এখানে গুলি লেগেছিল, আর এখান থেকে ওই গুলিটা লেগে ফিডব্যাক করে এখানে আসার কথা। এটা কি? এটা দেখো অভিজিৎ, এখানে গর্তটা রয়েছে কেকের ভেতরে। Thank you.
দেখুন, এটাই হলো দয়ার খুলি স্যার। সঞ্জীবকে টাচও করেনিও, অ্যাটলিস্ট এটা তো প্রমাণ হয়ে গেল যে খুনি দয়া নয়, খুনি অন্য কেউ। কিন্তু স্যার, এই কেকের মধ্যেকার বন্দুকটা যার থেকে গুলি সংকেতে লেগেছিল, সেই গুলিটা কোথায়? ফ্রেডি, যখন সঞ্জীবের গুলি লেগেছিল আর ও এখানে পড়েছিল, তখন সেদিন এখানে অনেক লোক হাজির ছিল। হতে পারে সেদিনে সেই ভিড়ে খুনিও ছিল আর চুপচাপ সে গুলিটা এখান থেকে তুলে নিয়েছে। হতে পারে। হ্যাঁ নিখিল, বাংলোর স্টাডি রুম। ও স্যার, এই রাঘব মিথ্যে কথা বলছে, যেহেতু নিজে ফেসেছে ওই জন্য আমাদেরকেও ফাঁসানোর চেষ্টা করছে। আমাদের কাজ করতে দিন আর আপনারা একটু চুপ থাকুন। স্যার এসে গেছো তো, কাজে লেগে পড়ো। কি মুকেশবাবু, আপনি তো তখন বলছিলেন এখানে কিচ্ছু নেই, কি আছে এখানে? অভিজিৎ, বারে বাহ, দেখেছো, দেখেছেন? হ্যাঁ, জাল নোট এখানে ছাপা হচ্ছে। হে ভগবান, এসব কি? ভদ্রলোকের মুখোশটা এবার খুলুন না, সত্যি কথাটা বলুন। নোট ছাপার মেশিন রেখে দিয়েছেন আর বলছেন এইসব কি? স্যার, আমরা সত্যি বলছি, আমরা এই সমস্ত কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি আমরা। তাহলে কে জানে এটা? স্যার, হতে পারে অনেক মাস ধরে এই বাংলোটা বন্ধ ছিল, হতে পারে কেউ ভুল উদ্দেশ্যে ব্যবহার করছে। শুনেছো, কোন ভুল উদ্দেশ্যে ব্যবহার করছে এই বাংলোটা, তাহলে কে হতে পারে বলুন দেখি। স্যার, এই ব্যাপারে আমরা সত্যি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করুন। এবার বলুন, সঞ্জীব ওই বাংলোতে আসা যাওয়া করতো, সত্যি করে বলুন। হ্যাঁ স্যার, সঞ্জীব কখনো কখনো এখানে আসতো স্যার। স্যার, এই সঞ্জীবই চালাতো বোধ হয় এই নোট ছাপানোর কারখানাটা, আর হয়তো অন্য কেউ জড়িত আছে ওর সঙ্গে। হতে পারে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে টাকা পয়সা নিয়ে, তাই সঞ্জীবকে মেরে দিয়েছে। আপনাদের কারোর উপর সন্দেহ আছে? না স্যার, আমাদের সামনে সঞ্জীবের সাথে কারোর ঝগড়া হয়নি। দা অভিজিৎ, তোমার মনে আছে এই ধরনের কাজ করতে গেলে প্রিন্টিং প্রেস কোনো বড় কোম্পানি অর্ডার দেয় না, ওগুলো তো সব অ্যাসেম্বল করা পার্ট হয়। চলো চেক করি দেখি, দেখি কোনো সিরিয়াল নাম্বার পাই কিনা, তাহলে জানা যাবে। স্যার, সিরিয়াল নাম্বার এখানে আছে স্যার। এটা কি, আর তোমরা কারা, এ কি ধরনের বদমাইশি? আমরা সিআইডি অফিসার্স, আর এই বদমাইশি আমাদের শেখানো হয়। বল, এই জাল নোট বানানোর মেশিন তুই কার জন্য বানিয়েছিলি? খুশির জন্য। এই খুশি কে? আগে ও হাবলিতে থাকে। খুশি হাভেলির ওই শেফ?
জানি না হঠাৎ করে সিআইডি কোথা থেকে চলে এলো, আমাদের পুরো ব্যবসাটাই লাটি তুলে দিল। আরে এখনো তো 5 কোটি টাকা আরো তৈরি করতে হতো, তবেই কাজটা কমপ্লিট হতো। সিআইডি তো কি, যদি সিআইডির বাবাও আসে না তবুও আমাদের কাজ কমপ্লিট হবেই হবে। কিন্তু কিভাবে কমপ্লিট হবে? তুমি তো জানো না যে সিআইডি লোকেরা আমাদের গলা টেপার জন্য বসে আছে। আমাদের গলা নয়, তোমার গলা। কি এসব কি বাজে বকছো তুমি? তোমরা তো আমার সাথেই আছো না? সাথে ছিলাম, কিন্তু এখন আমাদের রাস্তা আলাদা আর তোমার রাস্তা আলাদা। মানে তুমি পাগল হয়ে গেছো নাকি? এসব তুমি কি করছো? আমি তো তোমাকে এমন একটা জায়গায় পৌঁছেছি ডার্লিং, যেখানে গেলে কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না আর তোমাকে ধরবেও না। সত্যি তুমি এটা করতে পারো না, আমি তোমাকে সাপোর্ট করেছি, তুমি আমাকে মারতে পারো না। আমাকে ক্ষমা করে দিও খুশি, ক্ষমা করো আমায়। সরি মুকেশ, আমাদেরও ক্ষমা করে দিও। স্যার আমরা কিচ্ছু করিনি, বিশ্বাস করুন স্যার। এই মেয়েটাই নকল নোটের কারবার চালাতো, বিশ্বাস করুন আমার কথা। আচ্ছা এমন কান্না করছো যেন বাড়ি থেকে কন্যা বিদায় দিচ্ছো। বন্ধ করো এই সমস্ত কান্নাকাটি আর বলো কেন মেরেছো তুমি সঞ্জীবকে। সঞ্জীব এই বাড়িটা বিক্রি করতে চেয়েছিল, আর যদি এই বাড়িটা বিক্রি হয়ে যেত তাহলে আমাদের নকল নোট বানানোর কারবার বন্ধ হয়ে যেত। তাই ওকে মারবার প্ল্যান বানিয়েছিলাম স্যার। আর তুমি চাইছিলে যে তোমার এই 2 নম্বরী কাজের স্বার্থে ও এই বাড়িটা যেন না বেচে। হ্যাঁ স্যার। বারে বাহ, আর তুমি খোশে, তুমি সেফ ছিলে না স্যার? তাহলে বলো কি উদ্দেশ্যে ওদের সাথে বন্ধুত্ব করলে? আমরা তিনজন প্রথম থেকে একসাথেই কাজ করতাম, কিন্তু যখন থেকে মিস্টার সঞ্জীব ফুড কম্পিটিশন যখন শুরু করলো না, তখন নোট বানানোর ব্যবসাটা খুব প্রবলেমে চলছিল। এই জন্য স্যার অ্যাকচুয়ালি আমরা নকল নোট বানানোর একটা বড় অর্ডার পেয়েছিলাম স্যার, সেই জন্য খুশিকে শেফ বানিয়ে এখানে এন্ট্রি করিয়েছিলাম। কিন্তু খাবারে বিষ মিশিয়ে ওই জাজেদের মারার কি দরকার ছিল? স্যার ওই বিষটা জাজেদের জন্য ছিল না স্যার। তাহলে কার জন্য ছিল? স্যার ওই বিষটা তো সঞ্জীবের জন্য ছিল, কিন্তু সেদিনকার খাবার তে টেস্টই করলো না, আর জানি না জাজেসকে কেন ডেকে নিল। আর তোমাদের সব প্ল্যান পুরো ভেস্তে গেল। খুনি নিজেকে যতই চালাক মনে করুক বা নিজেকে যতই বুদ্ধিমান মনে করুক, কোনো না কোনো ভুল সে করেই বসে। তোমরা ওই বুলেটটা লুকিয়ে এমন ভুল করেছো যে তোমাদের 3 জনেরই ফাঁসিতে ঝুলতে হবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।